যাচ্ছি এখন হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। দেখা যাক, আমার সাথে আছে হচ্ছে বিরাজ। এবার ভ্রমণে যাওয়ার আগে কয়েকটি ভ্রমণপূর্ব কাজ করে ফেলেছিলাম। ট্রেন টিকিট অনলাইন থেকে কেটে ফেলেছিলাম, এনআইডি সব প্রিন্ট করে ফেলেছিলাম, রেশন খাবার দাবার সব নিয়ে নিয়েছিলাম, আর একটি ওয়াটারপ্রুফ জ্যাকেট নিয়ে নিয়েছিলাম। চলুন ভ্রমণ গল্পে ফেরা যাক। রাত 9:20 আমাদের ট্রেন ছাড়বে। উঠে পড়লাম আমরা মহানগর এক্সপ্রেসে, গন্তব্য চট্টগ্রাম। শোভন চেয়ারে করে টিকিট প্রাইস নিয়েছিল ভ্যাট সহ জনপ্রতি 365 টাকা। ট্রেন ছেড়ে দিল, বসে পড়লাম আমরা নিজেদের চেয়ারে। ট্রেনও চলতে থাকলো তার আপন তালে। দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি, আর তখনই চাঁদ দেখে সুকান্তের ঝলসানো রুটির কথা মনে পড়ে। কারণ সন্ধ্যা থেকে পেটে কিছু যায়নি, তাই রেলের ক্যান্টিনে নিয়ে নিলাম কাটলেট পাউরুটির বক্স, দাম পড়েছিল 120 টাকা। আর জার্নিতে একটু কফি না হলে আমার আবার জমে না। খেয়ে এসে দেখি বগির সবাই ঘুমে একাকার, আমিও একটা ন্যাপ নিয়ে নিলাম এই সুযোগে। সকাল 5টায় এসে ট্রেন থামে চট্টগ্রামে। ঘুম ঘুম চোখে ট্রেন থেকে নেমে পড়লাম। সবাই সবার ব্যাগ নিয়ে যেতে থাকি স্টেশনের গেটের দিকে। স্টেশন গেট থেকে আমরা লেগুনায় ঠাসাঠাসি করে উঠে পড়ি চাঁদগাঁও পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। কারণ এখানে অনেকগুলা বাস কাউন্টার আছে, এই বাস কাউন্টার থেকে আমাদের টিকিট কেটে যেতে হবে চকরিয়াতে। মার্সা থেকে টিকিট কেটে ফেলি চকরিয়ার উদ্দেশ্যে। ভাড়া 280 টাকা জনপ্রতি। বাস আসতে আধা ঘন্টা লেট হয়, আমরা 8টায় বসে পড়ি। বাস আসলে উঠে পড়লাম বাসে। বাস চলতে থাকে তার আপন গতিতে। পৌঁছে গেছি আমরা চকরিয়া। বাস স্টপের পাশেই বীর বাঙালি রেস্তোরাঁয় পেট পুজো করতে ঢুকে পড়ি। মুরগির মাংস, সবজি সাথে ভাত নেই, দাম পড়েছিল 170 টাকা। টেস্ট মোটামুটি ছিল। খেয়েই এই টুকটুকে সবুজ চান্দের গাড়ি ভাড়া করে ফেলি। যেতে হবে আলিকদমের পান বাজারে। ছবি তুলে উঠে পড়ি চান্দের গাড়িতে। চান্দের গাড়িতে উঠবো আর ছাদে উঠবো না, তাই কি হয়? পৌঁছে যাই পান বাজারে। বিদায় চান্দের গাড়ি। এখানে এরকম দোকান পাবেন, ট্র্যাক শু ও অ্যাংলেট কিনে নেবেন অবশ্যই। আমতলি ঘাট যাবো, আমতলি ঘাট থেকে নৌকা করে তারপর দুশ্রী বাজার, দুশ্রী বাজার থেকে আমাদের এই অটোতে করে এখন যাব আমতলি ঘাটে। সবাই নৌকায় উঠায় অনেক ব্যস্ত। এই এখান থেকে নৌকা করে আমরা যাব হচ্ছে দুশ্রী বাজার, আর এটা হচ্ছে আমাদের সেই তৈনো খাল বা টোয়াইন খাল। সেলফি তুলে সবাই উঠে পড়ি নৌকায়। স্রোত কিন্তু অনেক বেশি, সো সবাই সাবধানে এখান দিয়ে পারাপার হবেন। খুবই স্রোত, অনেক বেশি স্রোত এখানে, সো বি কেয়ারফুল। দুশ্রী বাজার, দুশ্রী বাজারে আমাদের নৌকা থেমেছে। এই যে সবাই, আমরা আমাদের সবাই এখানেই আছে। দুশ্রী বাজারে চা নাস্তা খেয়ে নেই, এবং এখানে আর্মি ভেরিফিকেশন হয়। এখানে এই কুটু বাচ্চার সাথে দেখা।
আবারও নৌকা দিয়ে যেতে হবে কিছু পথ। এই ছিল আমাদের যাত্রা সঙ্গী নৌকা। এখান থেকে ট্র্যাক শুরু। আর এটা হচ্ছে আমাদের গাইড দাদা বিশুদা, সম্মানী নিয়েছিলেন 4,000 টাকা। বিশ মিনিট ভালোই ট্র্যাক করি, কিন্তু আমরা ভয়ে ছিলাম বৃষ্টি নামলে সব শেষ। অ্যান্ড বুম, এই হচ্ছে বৃষ্টির অবস্থা। প্রচণ্ড বৃষ্টিতে আমরা আটকা পড়ে গেছি বান্দরবনে। বৃষ্টির মধ্যে আল্লাহর রহমতে এই ঝুম ঘরটি পাই। এটি ঠিক থানকোয়ানের পাশেই, আসতে লেগেছে 40 মিনিটের মতো। বৃষ্টি আসার আসুক, কিন্তু এনজয়মেন্ট তো থেমে থাকা চলে না। কত ভুল হাতে খুঁজেছি, কতবার পথ হারিয়েছি, আলো ছোঁয়ার অপেক্ষায়। আলো যখন পেয়েছি তখন ভেবেছি কোথায় অন্ধকার, সে ছিল যেন একান্ত আমার। থানকোয়াইন তার আসল গর্জন দেখায় ফ্লাশ ফ্লাডেই, এবং আমরা অনেক ভাগ্যবান ছিলাম যে এই দৃশ্য আমরা আমাদের লাইফ টাইমে দেখতে পেরেছি। সবাই একটু বিশ্রাম করে মুরগি কাটা শুরু করি, কারণ জম্পেশ ক্ষুধা লেগেছে। ভাতও বসিয়ে দেই, চাল মুরগি ডাল মশলা সব কিন্তু এবার নিজেরাই নিয়ে এসেছি, তাই রান্নাও করতে হবে নিজেদের। রান্না করেই সবাই খেতে বসে পড়ি। আজকের আইটেম ভাত, আলু ভর্তা এবং মুরগি। খাবারের টেস্ট ছিল এক কথায় অসাধারণ। এরপর হালকা একটু চা খেয়ে ক্লান্ত আমরা ওই দিনের জন্য ঘুমিয়ে পড়ি। এই হচ্ছে সকাল 6টার মেঘের রাজ্যে ঢাকা পুরো বান্দরবন। এখানে উঠোনে খুব টক তেঁতুল পাই এবং দেরি না করে টেস্ট করে ফেলি। এই যে সকালের নাস্তা রেডি আমাদের সুপি নুডলস, শেফ অভিবদ্দা ও রাফি সবাই চট করে খেয়ে নেই, কারণ দেখতে যেতে হবে থানকোয়াইন। আমরা কোথায়? চলুন পাখির চোখে দেখে নেই থানকোয়াইনের অপার সৌন্দর্য। আমরা যেন আমাদের শৈশবকে আবারও ফিরে পাই এবং মেতে উঠি বুনো উল্লাসে। গান শুনতে শুনতে আমাদের আজকের যাত্রার ইতি টানি।